100% sure. বাপি দেখো নিশ্চয়ই তোমার কোনো ছাত্র এসেছে। বলবে স্যার আমি না অমুক ইয়ারের ছাত্র। আমাদের পাড়ায় না একটা ফাংশন আছে। তাই প্রথমেই আপনার মেয়ের কথা মনে পড়ল। ওনাকে কিন্তু গাইতেই হবে। আর দেখো মা আমাকে পটাবার জন্য আমার প্রিয় রজনীগন্ধা স্টিক আর বাপির জন্য করাবাকি সন্দেশ। আহ ওরু বক্তৃতা থামিয়ে দরজাটা খোল তাড়াতাড়ি। দেখ কে এলো। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। জাদুষ্টু হয়েছে। দেখলে বাপি একেবারে মিলে গেছে। দেখুন আমি এসেছিলাম একটা কথা বলতে। জানি আপনি নিশ্চয়ই বাপির ছাত্র। তবে কোন ইয়ার ঠিক বুঝতে পারছি না। আমাকে নিয়ে আগে যারা ফাংশন করেছেন তাদের কাছ থেকে আপনি নিশ্চয়ই জেনেছেন যে আমার পছন্দ ওই রজনীগন্ধা আর বাপির কারাপাকি সন্দেশ। আর এই দুটো জিনিস আনলে বাপি আমাকে ফাংশন করতে দেবেই। আর আমিও না বলতে পারবো না। আরে এই ওকে ভেতরে আসতে দে। দরজার কাছে দাঁড় করিয়ে রেখে কি কথা বলছিস? এসো বাবা ভেতরে এসো। ও হ্যাঁ আসেন না প্লিজ। ও হ্যাঁ এগুলো আপনি আর কতক্ষণ বইবেন? আচ্ছা বলুন তো কবে আপনার ফাংশন আর কবে আমাকে গাইতে হবে? দেখুন আমি আপনার বাবার ছাত্র নই। তাছাড়া আপনাকে কোথাও গানও গাইতে হবে না। মানে কাল আমি আপনার গান শুনেছি তাই আপনাকে অভিনন্দন জানাতে এসেছি যে আপনি খুব ভালো গান গান। ও তাই? মা উনি 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 আমার ফ্যান মানে ভক্ত। না আমি নই, আমার বন্ধু প্রবাল দত্ত। সেই আপনার এই গুণমুগ্ধ ভক্ত। সেই পাঠিয়েছে এই সমস্ত ফুল সন্দেশ। এরকম ঘটনা তো প্রথম ঘটলো। আমার যে ভক্ত সে ফুল মিষ্টি না নিয়ে এসে তার বন্ধুকে পাঠালো ফুল মিষ্টি দিয়ে। কেন সে কি খোঁড়া না নুলো? আহ অরু এসব কি কথাবার্তা? এসো বাবা বসো। দেখুন আমার বন্ধু খুব সুদর্শন সুপুরুষ, খোঁড়াও নয় নুলোও নয়, তবে একটু লাজুক, তাই নিজে না এসে আমাকে পাঠিয়েছে। আর আমি আপনার কাছে অভিনন্দন জানাতে আসিনি, আমি এসেছি আপনার বাবা মার সঙ্গে দরকারি কথা বলতে। ও হ্যাঁ আমার ঠাকুরদা বলেন যে কোনো শুভ কাজে যেতে গেলে ফুল মিষ্টি নিয়ে যেতে হয়, তাই আমি। ও তার মানে আপনি বাপি আর মার সাথে কথা বলতে এসেছেন? ওকে আমি ভেতরে যাচ্ছি। মা আমি ইউনিভার্সিটি যাবার জন্য রেডি হচ্ছি। তুমি বসো বাবা বসো। চা খাবে? না মাসি আমি চা খাই না। বলো বাবা তুমি কি বলবে বলে এসেছো? হ্যাঁ আমার বন্ধু প্রবাল দত্ত হলো নামকরা ব্যারিস্টার হরিশঙ্কর দত্তের একমাত্র ছেলে। তিনি অবশ্য 5 বছর আগে মারা গেছেন। এখন মার ছেলে দুজনে মিলে থাকে বালিগঞ্জ সার্কুলার একটা বাড়িতে। প্রবাল বিএসসি পাশ করে কম্পিউটার টেকনোলজি শিখে একটা বিদেশি কোম্পানিতে চাকরি করছে। মাসিমা মানে ওর মা চাইছেন যে খুব শিগগিরই প্রবালের বিয়ে দিতে। ইতিমধ্যে দু একটা অনুষ্ঠানে আপনার মেয়েকে দেখে প্রবালের খুব পছন্দ হয়েছে, তাই ও আমাকে পাঠালো। বিয়ের ব্যাপারে আপনাদের কি মতামত সেটা যদি আমাকে জানান আমি তারপরে মাসিমার সঙ্গে কথা বলে নেব। এই হলো প্রবালের ছবি। বাহ খুব সুন্দর, দেখো দেখো। তোমার নাম কি? তুমি কি করো? আমার নাম আকাশ, আকাশ মুখার্জি। আমি আর প্রবাল একই সঙ্গে বিএসসি পাশ করি রাজনারায়ণ কলেজ থেকে। এখন আমি অ্যাড এজেন্সিতে ফটোগ্রাফি করি। দেখো বাবা অরুন্ধতির এটা ফাইনাল ইয়ার, বাংলা এমএ করছে। ওর সঙ্গে একটু কথা বলে নিই, দু চার দিন পরে জানাবো। ঠিক আছে। পাত্রের পরিচয় যা পেলাম সে তো খুবই ভালো, এমন পাত্র চট করে পাওয়াও যায় না। আমাদের আপত্তিও নেই, এখন মেয়েকে দেখি বলে কি বলে। আমি জানতাম তুমি আসবে তাই তো